হ্যালো মাই বিউটিফুল ভিউয়ার্স, আসসালামু আলাইকুম, ভেরি গুড মর্নিং। আজকে হচ্ছে একটা শীতের সকাল। এই শীতের সকালে তো আপনারা ঘোষণা শুনে ফেললেন যে কমলাপুর স্টেশন থেকে 10:30 ছেড়ে আসা জামালপুর এক্সপ্রেস সেই ট্রেনটি আসলে যাবে জামালপুর উদ্দেশ্যে। তো আমি এখন এয়ারপোর্টের স্টেশনে দাঁড়িয়ে আছি। অনেকদিন ধরেই কিন্তু হচ্ছে আমি জামালপুর এক্সপ্রেস ট্রেনটা রিভিউ করার অনেক রিকোয়েস্ট পেয়েছিলাম। আজকে আমি জামালপুর যাচ্ছি, বেসিক্যালি আমি যাচ্ছি হচ্ছে দেওয়ানগঞ্জ বাজার। সো এই ট্রেনটা জামালপুর পর্যন্ত যাবে, সো আমি জামালপুর পর্যন্ত হচ্ছে এই ট্রেনটাতে ভ্রমণ করব এবং সেই ভ্রমণ এক্সপিরিয়েন্সটা আপনাদের সাথে শেয়ার করবো। এটা হচ্ছে আমার আজকের দিনের প্ল্যান। তো আমার মনে হয় যে জার্নিটা খুব এক্সাইটিং হবে, কারণ ট্রেনটা কিন্তু আমরা ঘুরে ঘুরে যমুনা ব্রিজের পূর্ব পর্যন্ত যাবে, ওইখান থেকে কিন্তু আমরা জামালপুর যাবো। সো লেটস গো অ্যান্ড চেক ইট আউট। তো আমরা কিন্তু দেখতে পাচ্ছি আমাদের ট্রেন অলরেডি চলে আসছে। ঠিক আধা ঘন্টা পরে 10:30 ট্রেনটা ছেড়েছিল কমলাপুর স্টেশন থেকে। সো এখন এয়ারপোর্ট স্টেশনে ঠিক আধা ঘন্টা পরে, এখন বাজে 11:00 সময় কিন্তু আমাদের ট্রেনটা এক নম্বর প্ল্যাটফর্মে এসে অলরেডি ঢুকে গেছে। তো আমাদের বগি নাম্বার হচ্ছে ঝ, এবং ঝ বগির 2 নম্বর সিট হচ্ছে আমার। তো আমি ঝ বগিটা খুঁজতেছি। ক থেকে শুরু করে শেষ পর্যন্ত যে বগিগুলো, তো একদম শেষ বগিতে হচ্ছে শেষ বগিটা যেটা, সেটার সাথে কিন্তু ইঞ্জিন যুক্ত করা, অর্থাৎ ক বগিটা একদম ট্রেনের একদম পিছনে। এখনই কিন্তু ট্রেনটা ছেড়ে দেবে, আমরা দেরি না করে ট্রেনে উঠে যাব। কখন নামবেন? ইয়োবগিটা হচ্ছে ওই সাইডের পিছনের সাইড, অর্থাৎ ইঞ্জিনের সাইডের অপোজিটে যে সাইডটা, সেদিক থেকে উঠে আমি কিন্তু হচ্ছে দেখতে পারবো কিন্তু 60। আর এই দিকে অর্থাৎ ইয়োবগির সামনের দিকে, আই মিন ঢাকা থেকে যখন এটা হচ্ছে জামালপুর উদ্দেশ্যে যায়, সেই সময় একদম সামনের দিকের যে গেটটা, এই দিক দিয়ে ঢুকে কিন্তু 1-2। সো আমার সিটটা হচ্ছে 2 নম্বর, সো আমি এখন 2 নম্বর সিটে বসে আছি। কিন্তু প্যাথেটিক সাইড ইজ আমি হচ্ছে ট্রেনের উল্টা দিকে বসেছি, অর্থাৎ আমার ট্রেনটা যেদিকে জার্নি করবে আমি ঠিক তার উল্টা দিকে বসে আছি। দেখেন আমার সাইডটা কিন্তু রিভার্স সাইডে যাচ্ছে আর কি। আমি জানি যে অনেকে এটা অপছন্দ করেন। জানালাটা খুলে দিলাম, তবে একটা সতর্কতা বলে রাখি দর্শক, যে আপনারা যখন জার্নি করবেন তখন অবশ্যই জানালার পাশে ফোন ইউজ করবেন না, কারণ এটা খুবই রিস্কি। স্পেশালি ঢাকা থেকে ছেড়ে দেওয়ার সময় টঙ্গি বা জয়দেবপুর রেল স্টেশনগুলো খুবই রিস্কি। আপনি 1 সেকেন্ডের ভুলের জন্য কিন্তু আপনার মোবাইলটা ছিনতাই হয়ে যেতে পারে, অর্থাৎ চুরি হয়ে যেতে পারে, চিলের মতো করে একটু শো মেরে নিয়ে যাবে। তো খুবই কেয়ারফুল থাকতে হবে এই ব্যাপারটায়। বিশেষ করে যখন ট্রেনটা দাঁড়িয়ে থাকে তখন কিন্তু না, ট্রেনটা যখনই ছেড়ে দেবে অর্থাৎ মাত্র রওনা করছে, এই সময়ই কিন্তু হচ্ছে আপনার ফোনটা চুরি হয়ে যাবে বা তান দিয়ে নিয়ে যাবে, কারণ তখন আপনার দৌড়ে গিয়ে ট্রেন থেকে নামতে পারবেন না। তো এই ব্যাপারটা কিন্তু খুব কেয়ারফুল থাকতে হবে। সো আমাদের ট্রেনটা টঙ্গি জংশন ক্রস করছে না বলে বলা ভালো, যেটা আসলে দাঁড়িয়েছে এখানে, সম্ভবত কোনো ক্রসিংয়ের জন্য দাঁড়িয়েছে, তা নাহলে এই এই জংশনে, টঙ্গি জংশনে আসলে দাঁড়ানোর কথা না আমার ট্রেনটা। চা হবে না? লাল চা হবে, চিনি ছাড়া হবে। থ্যাংক ইউ মামা। স্টেশনের পর স্টেশন ফেলে আমরা ছুটে চলেছি সামনের দিকে। শহরের গণ্ডি পেরিয়ে প্রকৃতির ছোঁয়া লাগতেই যেন ট্রেনটি পেয়ে গেল গতির এক রঙিন পালক। 70 পেরিয়ে 80 ছুঁই ছুঁই গতি নিয়ে যেন পুষিয়ে দিতে চাইল অলরেডি 2টি ক্রসিংয়ে পিছিয়ে পড়া সময়ের। জামালপুর এক্সপ্রেস
জামালপুরবাসীর এক দীর্ঘ প্রতীক্ষার নাম। এতদিন রাজধানীর সাথে ট্রেন যোগাযোগের জন্য শুধু ময়মনসিংহ রুটকেই বেছে নিতে হতো জামালপুরবাসীর। তাই ময়মনসিংহের পরিবর্তে বঙ্গবন্ধু সেতু পূর্ব স্টেশনকে ভায়া করে একটা নতুন আধুনিক ট্রেনের দাবি ছিল এই এলাকার যাত্রীদের। অবশেষে দীর্ঘ অপেক্ষার পর 2020 সালের জানুয়ারির 26 তারিখে জামালপুর এক্সপ্রেস নামে ট্রেনটি উদ্বোধন করেছিলেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শুরুতে ট্রেনটির নাম বঙ্গবন্ধু এক্সপ্রেস রাখার পরিকল্পনা থাকলেও পরবর্তীতে তা নিজ জেলার নামে রাখা হয় জামালপুর এক্সপ্রেস। প্রিয় দর্শক, আজ যেদিন আমি এই ভ্রমণটি করছি সেই দিনটি হল 2021 সালের জানুয়ারি মাসের 7 তারিখ, অর্থাৎ ট্রেনটি উদ্বোধন হয়েছে মাত্র 19 দিন কম এক বছর আগে। খুবই আধুনিক একটা স্টেশন, এটার নাম হচ্ছে বঙ্গবন্ধু হাইটেক সিটি স্টেশন। সো এই স্টেশনটা কিন্তু আমি বরাবরই যখন এখানে পাস থ্রু করি আমি কিন্তু কোনো ধরনের মানুষ দেখতে পাই না। বাবা, এখানে কি ইউজুয়ালি মানুষজন দাঁড়া মানে কোনো প্যাসেঞ্জার দেখতে পাচ্ছে বরাবর করে? হ্যাঁ হ্যাঁ, মানে এখানে তো আমি যখন যাই তখন মানুষ দেখি না, যাত্রী দেখি না। এটা আসলে যাত্রী সকালে সকালে গাড়ি, তাহলে খুব অল্প সংখ্যক মানুষ এখান থেকে দেখতে পাবে। এই বঙ্গবন্ধু হাইটেক সিটি স্টেশন খুবই চমৎকার একটা স্টেশন, দেখতে কিন্তু খুবই বিউটিফুল লাগে স্টেশনটা। এবং সারাদিনে মাত্র 3টা ট্রেন এই স্টেশনটায় দাঁড়ায় এবং 3টা হচ্ছে লোকাল ট্রেন। সো আন্তনগর ট্রেনগুলো কিন্তু যাত্রী পারাপারের জন্য এই স্টেশনটা দাঁড়ায় না। তুমুল গতিতে কিন্তু আমাদের ট্রেনটিকে পাস করে গেল। এটা হচ্ছে রাজশাহী থেকে ছেড়ে আসা সিল্ক সিটি এক্সপ্রেস ট্রেনটি। অনেক স্পিডে কিন্তু ট্রেনটা চলে গেলো এবং আমাদের ট্রেনটা কিন্তু এখনই ছেড়ে দেবে। সো যেহেতু এটা কোনো রেগুলার স্টেশন না, খুব বেশি মানুষজন কিন্তু নামেনি, সো আমাকে এখনই ট্রেনে উঠে যেতে হবে। সো আমাদের ট্রেনটিও ছেড়ে দিয়েছে, আমরা এখন আমাদের নেক্সট স্টেশন হবে টাঙ্গাইল। হাইটেক সিটি স্টেশন পার হয়ে প্রকৃতির এক অন্যরকম রূপে আটকে গেল চোখ। দুধারে বিস্তীর্ণ ফসলি জমি, যার অধিকাংশই সেয়ে গেছে সরিষা ফুলের নজর কাড়া হলুদ রঙে। যেদিকেই তাকাই না কেন, শুধু সরিষা ফুল আর সরিষা ফুল। চোখে সরিষার ফুল দেখা, এই বাগধারাটি যে কোথা থেকে এসেছে তা আজ পরিষ্কার হলো। যাই হোক প্রিয় দর্শক, দু চোখে সরিষার ফুল দেখতে দেখতেই আমরা পৌঁছে গেলাম টাঙ্গাইল স্টেশন। তো এটা হচ্ছে আমাদের ইঞ্জিন। আমাদের ইঞ্জিনটা হচ্ছে 2600 মডেল ইঞ্জিন, অর্থাৎ অনেক পুরাতন একটা ইঞ্জিন দিয়ে কিন্তু আমাদের এই ট্রেন চালানো হচ্ছে। প্রিয় দর্শক, আমাদের এই ট্রেনের ইঞ্জিন অর্থাৎ লোকোমোটিভ সম্পর্কে বলছিলাম। এটি একটি 2600 সিরিজের লোকোমোটিভ, যেটি বাংলাদেশে চলছে 1988 সাল থেকে। এটি একটি মিটার গেজ ডিজেল ইলেকট্রিক লোকোমোটিভ, যার ক্ষমতা 1500 হর্স পাওয়ার। এই ইঞ্জিনগুলো সর্বোচ্চ 107 কিলোমিটার পার আওয়ার গতিতে চলতে পারে। এই 2600 সিরিজের প্রায় 16টি লোকোমোটিভ আমাদের দেশে চালু রয়েছে। প্রিয় দর্শক, আমরা এতক্ষণে পৌঁছে গেছি যমুনা সেতুর কাছাকাছি। এই জায়গাটা দেখতে অন্যরকম ভালো লাগে, কারণ এখানে প্রায় লম্বা একটা রাস্তা, ট্রেন এবং সড়ক পরিবহনগুলো পাশাপাশি সমান্তরালে চলে। আমাদের বাম পাশে যে বাসগুলো ছুটে আসছে আমাদের উল্টো দিক থেকে, এগুলো মূলত উত্তরবঙ্গ থেকে এসে যমুনা ব্রিজ পার হয়েই ছুটে চলেছে যার যার গন্তব্যে। আমাদের ট্রেনটি এইমাত্র পৌঁছে গেল বঙ্গবন্ধু সেতু পূর্ব স্টেশনে। তো এখানে কিন্তু জমজমাট স্ট্রিট ফুড। মুরগি বুনা খিচুড়ি, ডিম বুনা খিচুড়ি, এটা 60 টাকা 40 টাকা 60 টাকা। ট্রেনের ইঞ্জিনটা কিন্তু ঘুরে গিয়েছে, অর্থাৎ এখন এটা একদম
কব অবধি গিয়ে লাগবে অর্থাৎ আমরা কিন্তু আমি কিন্তু আমার যে সিটটা ছিল উল্টা দিকে এতক্ষণ সো এটা কিন্তু আবার এখন সোজা দিকে হয়ে যাবে এবং এতক্ষণ যারা সোজা দিকে এসেছিল তারা কিন্তু আবার উল্টা দিকে বসে যেতে হবে বাকি অংশটুকু এবং এই জায়গাটা কিন্তু পুরো মাঝামাঝি একটা জায়গা অর্থাৎ ঢাকা থেকে এখানে আসতে যতটুকু সময় লাগলো আই গেজ প্রায় কাছাকাছি সময়টুকু এখান থেকে জামালপুর যেতে লাগবে সো আসলে এই ট্রেনে আপনি কোন দিকে টিকিট করবেন সেটা আসলে স্পেসিফিক আপনার চয়েস যে আপনি কোন অংশটুকুতে উল্টা যেতে চান আর কোন অংশটুকু সোজা যেতে চান কারণ আপনাকে দুইটা স্বাদই আসলে আপনাকে পেতে হবে তো আমি এখন যে ওভারব্রিজটা উঠছি এটা এই জায়গাটা আমি অসংখ্যবার এসেছি আমার লাইফে কারণ যমুনা ব্রিজের এই জায়গাটায় আমি অনেকবার পারাপার হয়েছি এই জায়গাটা কিন্তু খুব বিউটিফুল একটা ভিউ পাওয়া যায় ট্রেনের একটু পরেই হচ্ছে বঙ্গবন্ধু সেতু সো এখান থেকে যেতে সর্বোচ্চ 5 মিনিট লাগবে সুন্দর একটা কার্ভ কিন্তু সৃষ্টি হয়েছে এই বঙ্গবন্ধু সেতু পূর্ব স্টেশনে ট্রেনের কার্ভগুলোকে খুবই পছন্দ করি কারণ তখন ট্রেনের ফুল ভিউটা দেখতে পাওয়া যায় এবং এটা আসলে খুবই একটা অ্যামেজিং ভিউ সৃষ্টি করে তো আমাদের ট্রেন কিন্তু আবার রওনা দিয়ে ফেলছে আমাদের পরবর্তী স্টেশনের দিকে এই রুটটা আমার জন্য প্রথমবারের মতো এক্সপিরিয়েন্স কারণ এই রুটে কোনোদিন আমি ট্রেনে উঠিনি আমার মনে হয় আমরা এবার ট্রেনটির ইনসাইড ভিউটা একটা চক্কর মেরে আসতে পারি তো চলেন আমরা আসলে ট্রেনের ইনসাইডটা দেখি যে 1 বছর পর এই ট্রেনটা আসলে কী অবস্থা এটাকে আমরা দেখে আসি ইন্দোনেশিয়ার পিটি ইনকা কোম্পানি কর্তৃক প্রস্তুতকৃত আধুনিক সুযোগ সুবিধা সম্পন্ন এই জামালপুর এক্সপ্রেস ট্রেনে বগি বা কোচ রয়েছে 13টি এর মধ্যে শোভন চেয়ার কোচ রয়েছে 8টি এসি কোচ রয়েছে 2টি খাবার বগি ও গার্ড ব্রেক রয়েছে 2টি এবং পাওয়ার কার রয়েছে 1টি ট্রেনটির ওভারনাইট কোনো যাত্রা নেই বলে এটিতে কেবিন কিংবা স্লিপার কোচও নেই 8টি শোভন চেয়ার বগির প্রতিটিতে 60টি করে মোট 480টি এবং 2টি খাবার বগিতে 30টি এই সর্বমোট 510টি নন এসি আসন রয়েছে এই ট্রেনটিতে আর 2টি এসি বগিতে 55টি করে মোট 110টি সিট রয়েছে এসি এবং নন এসি মিলিয়ে এই সর্বমোট 620টি আসন নিয়ে চলাচল করে জামালপুর এক্সপ্রেস ঢাকা জামালপুর যাতায়াতের জন্য প্রতিটি নন এসি বা শোভন চেয়ারের মূল্য 200 টাকা যা শিশুদের জন্য 135 টাকা করে আর স্নিগ্ধা বা এসি সিটের প্রতিটির মূল্য 386 টাকা করে যা শিশুদের জন্য 259 টাকা করে আর অনলাইনে টিকিট কাটলে প্রতিটির সাথে 20 টাকা করে অনলাইন চার্জ দিতে হবে যদিও কথিত আছে যে ঈদ কিংবা অন্য কোনো বিশেষ উপলক্ষ ছাড়া এই ট্রেনের এসি নন এসি সিটগুলো প্রায় প্রতিদিনই অপূর্ণ থেকে যায় ফলে এই ট্রেনটি রেল মন্ত্রণালয়কে আর্থিকভাবে লাভের মুখ দেখাতে পারে না গোপুর স্টেশন থেকে আগানোর পর ট্রেনটি কিন্তু খুবই স্লো আগাচ্ছিল আস্তে আস্তে আগাচ্ছিল এবং বেশ একটা লম্বা সময় আস্তে আস্তে আগানোর পর ট্রেনটি কিন্তু আবার স্পিড তোলা শুরু করেছে এবং মজার হচ্ছে আমরা যে সময়টা আসছি যাচ্ছি আর কি এই শীতের সময় চারিদিকে কিন্তু প্রচুর সরিষা ক্ষেত দেখা যাচ্ছে ইউজুয়ালি আমাদের বাংলাদেশ কিন্তু চারিদিকে তাকে সবুজের সবুজ তো এই সময়টাতে কিন্তু আমরা প্রচুর হলুদ দেখতে পাচ্ছি যেদিকে তাকে শুধু হলুদ আর হলুদ সব কিছু মিলিয়ে যে গন্ধটা আসে গন্ধ খুবই দারুণ উপভোগ করুন আমার খুবই এনজয় করছি কারণ বাংলাদেশের একটা পিওর ফিলটা পাচ্ছি আমার মনে হয় যে আমি এই ট্রেন ভ্রমণটা করে আমরা এখন পৌঁছে গেলাম হেমনগর স্টেশনে মূলত এই স্টেশনটাও কিন্তু ভুয়াপুর স্টেশনের মতো খুবই ছোট্ট একটা স্টেশন খুবই ছোট স্টেশন যেহেতু ভুয়াপুর স্টেশন থেকে হেমনগর স্টেশনের দূরত্বটা কিন্তু খুবই কম মাত্র আমাদের 5 মিনিট সময় লাগলো 15 বা 20 মিনিটের মতো এই দূরত্বটা আসলে ছোট হওয়ার কম হওয়ার কারণে মূলত আমার ধারণা ট্রেনটা খুব বেশি স্পিডে টানে নাই একটা অ্যাভারেজ স্পিড 50 এরকম স্পিডে কিন্তু ভুয়াপুর স্টেশন থেকে হেমনগর স্টেশনে এসেছে এবং আমি গেস করতে পারছি যে আমাদের পরবর্তী স্টেশনগুলো হয়তো খুব কাছাকাছি থাকবে এবং এগুলো অনেকটা লোকাল স্টেশন এখানে কিন্তু অন্যান্য আন্তনগর ট্রেনগুলো চলাচল করার কথা না কজন উঠতে পারছে কজন পারে নাই দুইজন পারে নাই দুইজন পারে নাই আমরা কেমনে আইব প্রিয় দর্শক এবার জামালপুর এক্সপ্রেস ট্রেন সংক্রান্ত আরও কিছু প্রয়োজনীয় তথ্য জানিয়ে দেই ট্রেনটি প্রতিদিন সকাল 10:30 ঢাকার কমলাপুর রেল স্টেশন থেকে ছেড়ে যায় এবং বিকেল প্রায় 4:05 জামালপুর রেলওয়ে স্টেশনে পৌঁছায় এরপর সন্ধ্যা 5:45 ঢাকার উদ্দেশ্যে ট্রেনটি জামালপুর স্টেশন থেকে আবার যাত্রা শুরু করে রাত 10:30 কমলাপুর স্টেশনে গিয়ে পৌঁছে মিটারগেজ লাইনের উপর দিয়ে চলা এই ট্রেনটি সাপ্তাহিক ছুটি হিসেবে রবিবারে বন্ধ থাকে ঢাকা থেকে রওনা দিয়ে জামালপুর পৌঁছার আগ পর্যন্ত জামালপুর এক্সপ্রেস ট্রেনটি মাঝখানে আরও 9টি স্টেশনে দাঁড়ায়
স্টেশনগুলো হলো ঢাকা বিমানবন্দর রেলওয়ে স্টেশন, জয়দেবপুর জংশন স্টেশন, টাঙ্গাইল স্টেশন, বঙ্গবন্ধু সেতু পূর্ব স্টেশন, ভুয়াপুর অর্থাৎ ভূঁয়াপুর স্টেশন, হেমনগর স্টেশন, অ্যাডভোকেট মতিউর রহমান স্টেশন, তারাকান্দি স্টেশন এবং সরিষাবাড়ি স্টেশন। যেতে যেতে দুপুর গড়িয়ে বিকেলের দেখা মিলতে থাকে। দুপুরে ঝাঝালো রোদ আস্তে আস্তে মিষ্টি রোদে পরিণত হতে থাকে। ঠিক এমন হালকা শীতে মিষ্টি রোদ পোহাতে পোহাতে আর অপরূপ বাংলার গ্রামীণ সৌন্দর্য আর ফ্রেশ অক্সিজেন উপভোগ করতে করতে আমরা প্রায় পৌঁছে যাই আমাদের গন্তব্য জামালপুরে। অ্যান্ড ফাইনালি আমরা চলে এসেছি আমাদের ফাইনাল ডেস্টিনেশন জামালপুর স্টেশনে, এবং আমরা এখানেই নেমে যাব, এবং এখান থেকে কিন্তু আমাদের ট্রেনটি আবার ব্যাক করবে ঢাকার উদ্দেশ্যে। এখন বাজে 4:15, তো 4:15 আমাদের ট্রেনটি পৌঁছে গেল জামালপুর স্টেশনে। ট্রেনটি ছেড়েছিল কিন্তু 10:30, তো আমাদের সব মিলিয়ে সময় লাগলো হচ্ছে প্রায় বলা যায় 6 ঘন্টার কাছাকাছি, 5:50 মতো সময় লাগলো এই জামালপুরে এসে পৌঁছতে। তো আমার মনে হয় যে আপনারা আমার এই আজকের ভিডিওটা, আজকের জার্নিটা অবশ্যই আপনাদের ভালো লেগেছে এটা আমি বিশ্বাস করি, কারণ আমি নিজেও খুবই এনজয় করেছি এই আমাদের গ্রাম বাংলার যে ভিজুয়াল বিউটি এটা যেমন এনজয় করেছি, ট্রেন রাইডটা এনজয় করেছি, আমার মনে হয় আপনারাও এনজয় করেছেন। সো আজকে আর কথাবার্তা চাই না, আমার ভিডিও এখানে আমি র্যাপ আপ করে দিচ্ছি, আর দেখা হবে সামনে অন্য কোনো ভিডিওতে। এখন আমি জামালপুর স্টেশন থেকে বের হয়ে চলে যাবো, আমার আর একটা ডেস্টিনেশন আছে দেওয়ানগঞ্জ বাজার। সো আমি একটু খোঁজ নেবো যে দেওয়ানগঞ্জ বাজারে কোনো ট্রেন এখানে পাওয়া যায় কিনা, যদি ট্রেন পাওয়া যায় তাহলে আমি ট্রেনে চলে যাবো, আর যদি ট্রেন আমি না পাই সেক্ষেত্রে আমি হচ্ছে এখান থেকে সিএনজি নিয়ে দেওয়ানগঞ্জ বাজার চলে যাবো। সো যদি ট্রেন পাই তাহলে ভালো হবে, কারণ আরেকটা ট্রেন জার্নি হবে। সো কিন্তু আপনাদের সাথে আমার আজকে এখানেই শেষ হয়ে যাচ্ছে দেখা, ইনশাল্লাহ আবার অন্য কোনো সুন্দর ট্রেন জার্নিতে আপনাদের সাথে দেখা হবে। আল্লাহ হাফেজ।